বিএনপি কে সংলাপের জন্য চিঠি দেয়া নির্বাচনের নির্বাচন কমিশনের নাটক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও আবারও জানান তিনি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা গণসমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির নেতারা অভিযোগ করেন, বিএনপি করার কারণে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে গেছে, আবার ক্ষমতাসীন দলের কেউ কেউ ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছেন। আজকে কেন সেই উৎসবের পরিবর্তে আজকে আমরা এখানে এসেছি? সংগ্রামের জন্য, নতুন করে সংগ্রাম করতে এসেছি। কি কারণে? সেই একই কারণে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। আজকে মুক্তিযোদ্ধা ভাইদের, যারা নাকি বিএনপি করে, বিশেষ করে খোঁজ খবর নিয়ে সকলের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বেশি নাই, সেহেতু তারা নতুন মুক্তিযোদ্ধা রিক্রুট করেছে, যাদের বয়স এখন 50। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগের দুর্নীতি এবং ব্যর্থতার কারণেই বর্তমানে দেশে দ্রব্যমূল্য লাগামহীন, র‍্যাব আবারও মানবাধিকার লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি। আপনারা যে যুদ্ধ করেছিলেন কি আজকের এই বাংলাদেশের জন্য? এখন এটা 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীর এবং পাকিস্তানের শাসকের প্রতারণার বাংলাদেশ বন্ধু। মির্জা ফখরুল কথা বলেন নির্বাচন কমিশনের চিঠি প্রসঙ্গেও। অত্যাচার, গুম, খুন এইসবের মধ্যে দিয়েই এই সরকার জোর করে ক্ষমতাকে জোরে বসে আছে, নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আবার নাটক করে, নির্বাচনের চিঠি পাঠায় আমাদেরকে নির্বাচন কমিশন সংলাপের জন্য। আমরা যদি এই ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে মানুষকে প্রতারণা করা, ভুল বোঝানোর কোনো প্রয়োজন নেই। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।